আজকে 10 জুন শনিবার, ব্রিটেনে এই বছরের সবচেয়ে গরমের দিন রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আজকে গরমটা এমন পর্যায়ে ছিল, আজকে মিলিটারি একটা প্যারেড ছিল, সেখানে 1400 সেনা সদস্য অংশগ্রহণ করেছিলেন এবং সেই রয়্যাল গার্ডের অন্তত 3 জন সেনা সদস্য অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন প্রচণ্ড গরমের কারণে। গরমের কারণে আজকে বিভিন্ন সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ গিয়ে ভিড় করেছিলেন, গরম উপভোগ করেছেন। একই সাথে আবার বলে রাখি যে আজকের গরমের দিনটিকে বলা হচ্ছে যে স্পেন, ইভিজা এবং মার্ভেলা, এই তিনটি দেশের যে গরমের যে তীব্রতা তার চাইতেও বেশি গরমের কথা বলা হচ্ছে আজকে এই ব্রিটেনের বিভিন্ন এলাকা, এবং গরমের এই প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে ইতিমধ্যেই সেটা ব্রিটিশ গণমাধ্যমে আগের পূর্বাভাসেই বলা হয়েছিল। গরমের জন্য যে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল সেটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এরই সাথে আবার কিছু কিছু এলাকায় একেবারে একটা বিপরীতমুখী ব্যাপার ঘটবে, সেখানে হচ্ছে থান্ডারস্ট্রম, মানে বিজলি চমকাবে এমন একটি পূর্বাভাসও কিন্তু দেওয়া হয়েছে। আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে গত বছর 2022 সালে ব্রিটেনের 19 জুলাই প্রচণ্ড গরমে সারা ব্রিটেনের মানুষ নাকাল হয়েছিলেন, তখন কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল এবং বলা হচ্ছে এবছরও ঠিক একই ধরনের পরিস্থিতি হতে পারে। যেমন যে তাপমাত্রা যে পর্যায়ে এখন যে 30 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে তাপমাত্রা যে পর্যায়ে গিয়েছে, আগামী মাস বা আগামী সময়গুলোতে তাপমাত্রা সেই তীব্রতা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে যাদের শারীরিক নানান ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সুতরাং গরমের সময় অতিরিক্ত প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। গরমের সময় যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে অতিরিক্ত সতর্কতা নিতে হবে, কারণ হিট স্ট্রোকে মানুষজন মারা যাওয়ার ঘটনা কিন্তু এই দেশে খুব বেশি ঘটে। এবং আজকে এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো আজকের দিনের একটি পরিসংখ্যান আসতে পারে যেখানে কত মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং হয়তো এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ হয়তো হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারাও যেতে পারেন। ব্রিটেনে তাপমাত্রা এবছর কিন্তু শীতের সময়ও অতিরিক্ত শীত ছিল, যেটা স্মরণকালের ভয়াবহ শীত ছিল এবং সেই শীতের তীব্রতা কিন্তু এই যে একেবারে সামারের এখন যে জুন মাসের মাঝামাঝি চলছে, ঠিক জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা ছিল। ঠিক আবার যখন গরমটা শুরু হয়েছে বলা হচ্ছে যে গরমের তীব্রতাও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সুতরাং আবহাওয়া গরম থাকুক ঠান্ডা থাকুক, প্রত্যেকটির জন্যই মানুষের অতিরিক্ত প্রস্তুতি নিয়ে রাখার জন্যই বলা হচ্ছে ব্রিটেনের আবহাওয়া বিশেষজ্ঞদের পক্ষ থেকে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।